নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন, সুস্থ আছেন? আমাদের জীবনে বহু কষ্ট দুর্দশা পেরিয়ে গেল। এক করোনার কষ্টতে মানুষ ভুগছেন, লকডাউনের সমস্যাতে মানুষ অনেক ভুগছেন, এবং তার সঙ্গে ইয়েস ঝড় বলে একটা ঝড় উঠেছে, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য দুঃখ প্রকাশিত করছি। তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, শারীরিকভাবে তারা যেন সুস্থ থাকেন, এই কামনা করি। আজ বিশেষ একটা অ্যান্টিবায়োটিক ওষুধের রিভিউ করব, বাংলা মেডিসিন রিভিউ, এজামান। দয়া করে বন্ধুরা ভিডিওটি দেখবেন, কাটবেন না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাটা বাজিয়ে দেবেন, এবং আমার এই ছোট্ট চ্যানেলটি একটু লাইক করে দেবেন। বন্ধুরা, আমাদের সবথেকে বড় কষ্ট হচ্ছে শারীরিক কষ্ট। যদি সুস্থভাবে বেঁচে না থাকতে পারি, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি, তাহলে আমাদের অনেক কষ্ট অনুভব করতে হয়। এক, শারীরিক কষ্ট; দুই, পারিবারিক কষ্ট। তাই আমরা হঠাৎ কোনো রোগ এলে, হঠাৎ কোনো রোগ ধরা পড়লে, আমরা সময় নষ্ট না করে আমরা বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে যাব। আজকে একটা অ্যান্টিবায়োটিক আপনাদেরকে দেখাচ্ছি, এই অ্যান্টিবায়োটিকটার নাম হলো অ্যাজিথ্রোমাইসিন 250 mg। এই অ্যাজিথ্রোমাইসিন 250 mg ট্যাবলেট, এই ট্যাবলেটটা এত সুফল, এত সুন্দর কাজ, এত ভালো রিজাল্ট এই অ্যাজিথ্রোমাইসিন 250। আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন, আমি কোনো কোম্পানি সাজেস্ট করতে আসিনি, কোনো কোম্পানি প্রচার করতে আসিনি, আমি জাস্ট আপনাদের একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য আমি মেডিসিনটা দেখাচ্ছি। এই মেডিসিনের কম্পোজিশন হলো অ্যাজিথ্রোমাইসিন 250 mg। এই অ্যাজিথ্রোমাইসিন 250 mg ট্যাবলেটটি কী কী কাজে লাগে? এই অ্যাজিথ্রোমাইসিন 250 mg ট্যাবলেটটি ঠান্ডা, সর্দি কাশি, বুকে ব্যথা, গলায় ব্যথা, এছাড়াও আমাদের ইনফেকশন কমায়। কোনো জায়গায় কেটে গেলে, ছিঁড়ে গেলে, সেখানে ফোলা থাকলে, সেখানে ইনফেকশন হয়ে থাকলে, এটা আমরা এই অ্যাজিথ্রোমাইসিন খাই। তাই এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটসটি ডোজ হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে 500 mg দিনে একবার, 500 mg দিনে একবার খাবার আগে, অর্থাৎ 2-4 মিনিট আগে আগে ট্যাবলেটটি খাবেন, খাওয়ার পর খাবার খাবেন। এই অ্যাজিথ্রোমাইসিন যদি কারোর 500 খেয়ে মাথা ঘুরে, শারীরিক অন্য কষ্ট দেখায়, তা আপনি 500 না খেয়ে 250 mg সকাল, 250 mg সন্ধ্যায় ইউজ করতে পারেন। এই অ্যাজিথ্রোমাইসিন শরীরে অনেক কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে আমরা জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, গলায় ব্যথা, টনসিল, এইগুলোতে আমরা অ্যাজিথ্রোমাইসিন খেতে পারি। আর একবার ডোজ বলে দিচ্ছি, 12 বছরের ঊর্ধ্বে 500 mg ট্যাবলেট দিনে একবার খাবার 2-4 মিনিট আগে। বাচ্চাদের অ্যাজিথ্রোমাইসিন সাসপেনশন সিরাপ আছে,
তাদের জন্য আলাদা, বাচ্চারা এটা খেতে পারবে না। এটা সাধারণত অ্যাডাল্ট ডোজ। এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি আপনারা একবার হলেও, ঠান্ডা সর্দি কাশি একবার হলেও আপনারা খেয়ে দেখুন। তিন দিন খেয়ে দেখুন, দেখবেন আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। যে কোনো কেমিস্ট্রি দোকানে বা ওষুধের দোকানে অ্যাজিথ্রোমাইসিন 250 বললে আপনারা পাবেন। অনেক কোম্পানি আছে, অ্যাজিথ আছে, ন্যাজিথ আছে, নানা রকম কোম্পানি মেডিসিন আছে, তবে আমি কোনো কোম্পানি সাজেস্ট করব না। আমার এইটুকু বলা, কম্পোজিশন হলো অ্যাজিথ্রোমাইসিন। আপনি যে কোনো দোকানে এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি কিনে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটা খুবই ভালো ট্যাবলেট।